বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিতাবুল হসুমাত অধ্যায় কলহ বিবাদ পরিচ্ছেদ পনেরোশো তিন ঋণগ্রস্তকে স্থানান্তরিত করা এবং মুসলিম ও ইয়াহুদের মধ্যে কলহ বিবাদ হাদিস দু হাজার দুশো পঞ্চাশ হজরত আবদুল্লাহ ইবনেমা সউদ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম অথচ আমি রসুল্লাহ সাল্লসাল্লামকে আয়াতটি অন্যরূপ পড়তে শুনেছি আমি তার হাত ধরে তাকে রসুলুল্লাহ সাল্লিহ সাল্লামের কাছে নিয়ে এলাম তিনি বললেন তোমরা উভয়ই ঠিক পড়েছ সবার রহমাতুল্লাহ আলহি বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন তোমরা বাদানুবাদ করো না কেননা তোমাদের পূর্ববর্তীরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে হাদিস দু হাজার দুশো একান্ন আল্লাহ আবুহরের থেকে বর্ণিত তিনি বলেন দু ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল তাদের একজন ছিল মুসলিম অন্যজন ইহুদি মুসলিম লোকটি বলল তার কসম যিনি মোহাম্মদ সাল্লাসাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলত প্রদান করেছেন আর ইহুদি লোকটি বলল সে সত্তার কসম যিনি মুসা আলিহিসাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিল দান করেছেন এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইহুদের মুখে চর মারল এতে ইহুদি ব্যক্তিটি নবী করিম সাল্লিহসাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল তা তাকে অবহিত করল নবী করিম সাল্লাহ আলহিহ্লাম মুসলিম ব্যক্তিটিকে ডেকে আনলেন এবং এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলেন সে ঘটনা বলল রেসুরে করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তোমরা আমাকে মুসা আলহিস্লামের উপর শ্রেষ্ঠত্ব দিও না কারণ কামতের দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে তাদের সাথে আমিও বেহুশ হয়ে পড়ব তারপর সকলের আগে আমার হুশ আসবে তখন দেখতে পাবো মুসা আলিহালাম আর সে এক পাশ ধরে রয়েছেন আমি জানি না তিনি বেহুশ হয়ে আমার আগে হুশে এসেছেন অথবা আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ হওয়া থেকে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন হাদিস দু হাজার দুশো বান্ন হযরত আবু সাঈদ হুদ্রি রজিআ থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লসাল্লাম বসা ছিলেন এমন সময় এক ইহুদি এসে বলল হে আবুল কাসিম আপনার এক সাহাবি আমার মুখে আঘাত করেছে তিনি জিজ্ঞাসা করলেন কে সে বলল একজন আনসারি তিনি বললেন তাকে ডাকো তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি ওকে মেরেছ সে বলল আমি তাকে বাজারে শপথ করে বলতে শুনেছি শপথ তার যিনি মুসা আলহিসাল্লামকে সকল মানুষের উপর ফজিলত দিয়েছেন আমি বললাম হে খবিস বল মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরেও কি এতে আমার রাগ এসে গিয়েছিল তাই আমি তার মুখের উপর আঘাত করি নবী করিম সাল্লহসাল্লাম তখন বললেন তোমরা নবীদের একজনকে অপরজনের উপর ফজিলত দিও না কারণ কেয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে পড়বে তারপর জমিন ফাটবে এবং যারাই উঠবে আমি হব তাদের মধ্যে প্রথম তখন দেখতে পাব মূসা সালাম আরশের একটি পায়া ধরে দাঁড়িয়ে আছেন আমি জানি না তিনিও লোকদের মধ্যে ছিলেন না তার পূর্বেকার তুর পাহাড়ের বেহুশী তার জন্য যথেষ্ট হয়েছে হাদিস দু হাজার দুশো তিপ্পান্ন হজরত থেকে বর্ণিত যে এক ইহুদি একটি দাসীর মাথা দুটি পাথরের মাঝখানে রেখে থেতলিয়ে দিয়েছিল তাকে জিজ্ঞাসা করা হলো কে তোমাকে এরোপ করেছে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি যখন জনৈক ইহুদির নাম বলা হল তখন সে দাসী মাথার দ্বারা হাসূচক ইশারা করল ইহুদিকে ধরে আনা হল সে অপরাধ স্বীকার করল তখন নবী করিম সাল্লহি ওসাল্লাম তার সম্পর্কে নির্দেশ দিলেন তখন তার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে থেতলিয়ে দেওয়া হল পরিচ্ছেদ পনেরোশো যিনি বোকা ও নির্বোধ ব্যক্তির লেনদেন করা প্রত্যাখ্যান করেছেন যদিও ইমাম অর্থাৎ কাজী তার লেনদেনে বাধা আরোপ করেননি জাবির রদি আল্লাহ থেকে বর্ণিত যে সদকা দানকারীকে নিষেধ করার পূর্বে সে যে সদকা করেছিল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে তা ফেরত দিয়েছেন এরপর অনুরূপ অবস্থায় তাকে সদকা করা থেকে নিষেধ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেন কারো ওপর যদি ঋণ থাকে এবং তার কাছে একটি গোলাম ছাড়া আর কিছুই না থাকে আর সে যদি গোলামটি আজাদ করে তবে তার এ আজাদ করা জায়েজ নয় যে ব্যক্তি কোনো নির্বোধ বা এ ধরনের কোনো লোকের সম্পত্তি বিক্রি করে এবং বিক্রি মূল্য তাকে দিয়ে দেয় ও তাকে তার অবস্থার উন্নতি ও অর্থকে যথাযথ ব্যবহার করতে নির্দেশ দেয় এরপর যদি সে তার অর্থ নষ্ট করে দেয় তাহলে সে তাকে অর্থ ব্যবহার করা থেকে বিরত রাখবে কেননা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম সম্পদ বিনষ্ট করতে নিষেধ করেছেন যে লোককে ক্রয় বিক্রয়ে ধোকা দেওয়া হতো তাকে তিনি বলেছেন যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন বলে দিবে ধোকা দিবে না আর নবী করিম সাল আলহি তার মাল গ্রহণ করেননি হাদিস দু হাজার দুশো চুয়ান্ন হযরত ইবনে অমর রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন ক্রয় বিক্রয়ের ব্যাপারে এক ব্যক্তিকে ধোকা দেওয়া হতো তখন রসুল করিম সাল্লহ্লাম বললেন তুমি যখন বেচা করো তখন বলে দিবে যে ধোকা দিবে না এরপর সে একথাই বলত হাদিস দু হাজার দুশো পঞ্চান্ন হযরত জাবির রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার গোলাম আজাদ করে দিয়েছিল তার কাছে এ ছাড়া অন্য কিছু ছিল না রসুল করিম সাল্লহি ওসাল্লাম তার গোলাম আজাদ করে দেওয়া রদ করে দিলেন পরে সে গোলামটি তার থেকে নোয়াইম ইবনে নাহাম ক্রয় করে নিলেন